राशितारनाम देखो हमरा एक तो अपेक्षा कर दीदी भाई ठीक आस दीदी भाई के आसते ही हम डॉक्टर बोले छे ए भावे चलले पेशेंट के बाचाने जाबे ना प्लीज आपनारा सेकंड तो तातरी जान अपना देखते पाच्छेन प्रयात शिल्पवती अपोलारेर शेषकृत्येर आयोजन चलछे आर ओनार असंख्य गुणमुग्ध भक्तरा ओनाके शेष श्रद्धा जानाते एखोनो आसछे आर किछुक्षणेर मध्येई ओनार अंतिम कार्य सम्पन्न होते चलेछे आर ओनार शेषकृत्य सम्पन्न करबे ओनारई दुई पुत्र आपनारा चोख राखुन टिभिर पर्दाय आमरा सरासरि सम्प्रचारित करछि आर किछुक्षणेर मध्येई ओनार शेषकृत्य सम्पन्न होते चलेछे। আমরা পেয়ে গেছি ওনার দীর্ঘদিনের কর্মজীবনের সঙ্গী মিস্টার বটোপ্যালকে। ওনার কাছ থেকে জেনে নেব মিসেস রায় মানুষ হিসেবে কেমন ছিলেন। মিস্টার বটোপ্যাল, আপনি তো ওনার সঙ্গে অনেক দিন কাজ করেছেন, মানুষ হিসেবে উনি কেমন ছিলেন? আজ আমার কথা বলার কোনো ভাষা নেই। আসলে আমরা ভাবতেই পাচ্ছি না যে মিসেস রায় এত তাড়াতাড়ি আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। ওনার মতো মানুষের তুলনা হয় না। উনি খুব কাজের লোক ছিলেন, কাজ পাগল মানুষ ছিলেন। আমার খুব নিজের দাদার মতন ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, সব কিছু আলোচনা আমার সাথে করতেন, কখনো কুণ্ঠাবোধ করেননি। আর এত কাজের মধ্যেও ওনার পরিবারের জন্য একটা বিশেষ জায়গা ছিল ওনার জীবনে। ভালো খারাপ সব মিলিয়ে অনেকগুলো দিন, অনেকগুলো সময় আমি কাটিয়েছি। আর আজ আর সেই সমস্ত দিনের মুহূর্ত কথাগুলো মনে পড়ছে। আমরা বুঝতে পারছি আপনার ফিলিংসটা, খারাপ লাগাটাই স্বাভাবিক, কিন্তু আপনি যদি ওনার গুণমুগ্ধ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। কি বলবো, আসলে ওনার আদর্শ, ওনার পথ, আমি সবাইকে বলবো যে ওনার পথপ্রদর্শক, ওনার নীতি, ওনার সততা, এ সমস্ত আমাদের রাজনৈতিক জীবনে নিশ্চয়ই লক্ষ্য হওয়া উচিত। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসুন আমরা দেখিনি ওনার পরিবারের অবস্থাটা এখন কেমন। তুমি যে আমার কাছ থেকে সব কেড়ে নিতে আসোনি, আমাকে অনেক কিছু দিতে এসেছো, এটা আমি অনেক দেরি করে বুঝলাম। বাট মাই চাইল্ড অপলার রয়, অকৃতজ্ঞ নয়, তোমাকে আমি আজ কিছু দিতে চাই। আসুন। সব আমার জন্য, আজ আমার জন্য দিদির এই অবস্থা। আমি যা করেছি, যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় না।
আমি তোমায় প্রমিস করেছিলাম যে সবাইকে তোমার কাছে ফিরিয়ে দেবো, কিন্তু আমি পারলাম না। আমি হেরে গেলাম দিদি, দিদি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও দিদি, দিদি আমি পারলাম, আমি পারলাম না। তদ্বিষ্ণু পরমং প্রদং সদা পশ্যন্তি সুরয়ঃ দিবিব চক্ষুরাভরণ। এই চিতাপিণ্ডটা নিয়ে উনার মুখে দিন। আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। ইঞ্জেকশন কুইক। আমার ভালোবাসার মানুষগুলোকে কেড়ে নিয়েছে। সিদ্ধার্থ, তোজ, মা, টুইটির এখন কিচ্ছু হবে, কিচ্ছু হবে না টুইটির, টুইটির কিচ্ছু হবে না। আমি আমরা আমরা কিচ্ছু হতে তোমরা কিচ্ছু কিচ্ছু
সিস্টার আমার আমার মেয়ে কেমন আছে স্যার আপনাদের ডাকছেন আপনারা ভেতরে যান আর কত পরীক্ষা নেবে ঠাকুর আর কত পরীক্ষা নেবে মেয়েটা তো সবে মাত্র একটু সুস্থ হয়েছিল ঠাকুর তুমি টুইটিকে ভালো করে দাও আমি আর কোনোদিন ওর সাথে ঝগড়া করব না ওই তো এক রত্তি তুমি আর কত কষ্ট পাবে টাকু আর কত কষ্ট পাবে পিন্নি আমি আমার সব ডলগুলো টুইটিকে দিয়ে দেবো তাহলে ও ভালো হয়ে যাবে না হবে সোনা নিশ্চয়ই হবে ও কিছু ভালো হতেই হবে সুস্থ হতে হবে ঠাকুর সুস্থ করে এবার ডাউর কাজটা শুরু করা যাক ওনার চিতা ওখানে প্রস্তুত হয়ে আছে আপনি তুলে নিয়ে যান আমাকে ওখানে শোয়ান করে মমকে মমকে কোথাও নিয়ে যেতে দেবো না Ah.
মুখাগ্নি কে করবে? তুই মুখাগ্নি করলে মায়ের আত্মার শান্তি হবে। ঠাকুর মশাই, তুমি কোথায়? তোমাকে তোমার মন খুঁজছে উজি। আমি পারবো না, আমি পারবো না এটা করতে। পারতেই হবে উজি, মায়ের জন্য, মায়ের আত্মার শান্তির জন্য। তুমি হারুনি, আমার দিদি কখনো হারতে পারেনি। আমি জানি দিদি তুমি আছো, তুমি আমাদের ছেড়ে কোনোদিন কোথাও যেতে পারবে না। কাঁদিস না অশ্মি, কাঁদিস না। তোর মা কোনোদিন কান্নাকাটি পছন্দ করতো না, তুই জানিস তো। সবসময় মনে আছে দিদি বলতো যে লিভ ইউর লাইফ অ্যান্ড বি ভেরি স্ট্রং। তোকে তো স্ট্রং হতেই হবে অশ্মি, তোকে নতুন করে বাঁচতে হবে। নতুন করে জীবন শুরু করতে হবে। ভুলে যে মা খুব কষ্ট পাবে অশ্মি, আমার দিদি কষ্ট পাবে। আপনারা দেখতে পাচ্ছেন অপলা রায়ের শেষকৃত্য সম্পন্ন হচ্ছে, ওনার চিতা দাও দাও করে চলছে। এইভাবেই একটা অধ্যায়ের অবসান ঘটল। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আর একবারের জন্য আমাকে প্রিন্সেস বলে কেউ ডাকবে না, কেউ ডাকবে না।
কেউ ডাকবে। অল্প কয়েকদিনের জন্য আপনার ভালোবাসা পেয়েছিল, এত তাড়াতাড়ি কেন চলে গেলেন মা?